আমাদের ব্লগ। আমি এখন আছি 300 ফিট পূর্বাঞ্চল সিটিতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হেভি ট্রাফিকে গাড়ি রাইড করতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনাদের শুনতে পাবেন। আমি এখন আছি বসুন্ধরা চেকপোস্টের কাছাকাছি। যখন ব্রেক করবেন তখন হালকা হালকা করে ব্রেক করবেন, হঠাৎ করে ব্রেক করবেন না, এতে গাড়ি স্লিপ করতে পারে। আর জ্যামের মাঝে গাড়ি চালানো কিন্তু আরও কঠোর, আপনার দুই পাশে গাড়ি থাকবে, আপনার দেখে শুনে জ্যামের মাঝে গাড়ি চালাতে হবে। ডানেও গাড়ি থাকবে, বামেও গাড়ি থাকবে, খুব কেয়ারফুলি ভাবে গাড়ি চালাতে হবে জ্যামের মাঝে। ব্রেক ধরে রাখছে, ড্রাইভে আছে এখন। আপনি যখন অনেকক্ষণ জ্যামে বসে থাকবেন তখন ইচ্ছা করলে গাড়ি নিউট্রাল করে বসে থাকতে পারেন। গাড়ি নিউট্রাল ব্রেক দিয়ে ব্রেক ছেড়ে দেন। যখন জ্যামে মাঝে গাড়ি চালাবেন তখন ডানেও দেখবেন বামেও দেখবেন, আর সামনে গাড়ি থেকে মিনিমাম দূরত্বে গাড়িটা ব্রেক করবেন। জ্যামের মাঝে যখন ড্রাইভ মোডে থাকবে, ডিতে থাকবে, তখন মনে করেন ব্রেকটা ছেড়ে দিলে গাড়ি আস্তে আস্তে সামনে দিকে যাবে। দেখতেছি ডাইনে গাড়ি চাপতেছে কিভাবে, বামে দিয়ে সিএনজি যাচ্ছে, সবকিছু খেয়াল করে করে জ্যামে মাঝে ঢাকার ভিতর গাড়ি।